মুর্শিদাবাদের পাট নিয়ে সরগরম জেলার রাজনীতি। লোকসভা ভোটের আগে সোমবার জুট কমিশনার জেসিআই আধিকারিকদের নিয়ে পাট ক্রয় কেন্দ্র ঘুরে দেখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা পিএসসি কমিটির চেয়ারম্যান অধীর রঞ্জন চৌধুরী। সফরের পর সরব পাট চাষীদের নিয়ে বিঁধেছেন রাজ্যকেও, জানিয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস, চরক ও জীবক স্কয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি, সিটি স্ক্যান, ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয়। যোগাযোগ 7477996274 7477996963। সামনেই লোকসভা ভোট, তার আগে পাট নিয়ে সরগরম রাজনৈতিক তরজা। সোমবার লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির আমন্ত্রণে সোমবার জেলার পাট ক্রয় কেন্দ্র ঘুরে দেখেন জুট কমিশনার ও জেসিআই আধিকারিকরা। সাথে ছিলেন পিএসসি কমিটির চেয়ারম্যান, বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। রেজিনগর, শ্যামনগর, পাটিকাবাড়ি, কালীতলা, দৌলতাবাদে জেসিআই ক্রয় কেন্দ্র ঘুরে দেখেন আধিকারিকেরা। কথা বলেন কৃষকদের সঙ্গেও। সোমবার জেসিআই কর্তাদের সামনে উঠে এসেছে কৃষকদের অভিযোগ। অভিযোগ উঠেছে জেসিআই এর দালাল চক্রেরও। এটা তৈরি হয়েছে, এখানে দালাল চক্রটা বেশি হয়। প্রকৃত চাষির কাছ থেকে এখানকার পাট নেওয়া হয় না। আর চাষিরা যদি আমার এক বিঘি হয়ে যদি পাট বলে, সে এক বিঘি হয়ে গেলে পাট যদি 20,000 টাকা দাম হয়ে চাষি পায় আমার 10,000 টাকা, সেই 10,000 টাকা যায় কথা পাওয়ানের হাতে। তা আমাদের দাবি হচ্ছে কি, যারা পাট চাষ করে তাদের কাছ থেকে যদি পাটটা কেনা হয় ডাইরেক্ট চাষির কাছ থেকে, তাহলে এখানকার জনগণ উপকৃত হবে। সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে রাজ্যকে নিশানা করেছেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। রেজিনগরে জুট পার্কের দুরাবস্থা নিয়েও প্রশ্ন তোলেন অধীর। সেই নওদারির পাশে রেজিনগরে 15 বছর আগে জুট পার্ক তৈরি হয়েছিল, শিল্প তালুকদার নাম। 183 একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। মানুষ অনেক স্বপ্ন দেখেছিল, অনেক বিশ্বাস দেখেছিল, হয়তো কিছু বা হবে। যারা জমি চাষ করতো তাদের কাছে জমি কেড়ে নেওয়া হলো, তারা জমি চাষ থেকে বঞ্চিত হলো, ভেবেছিল তাদের প্রজন্মের কিছু হবে। 15 বছর পার হয়ে গেছে, কিছু নাই। আজ পার্কের জায়গায় জঙ্গল, সাপ খোপে ভর্তি, জঙ্গল আর জঙ্গল। আমি নিজে গেছিলাম, যে সমস্ত বিল্ডিং বানানো ছিল সব ভেঙে পড়ছে। ওখানকার লোক বলে রেজিনগরের জুট পার্ক জুট পার্ক নয়, এটা হচ্ছে ঝুট পার্ক। পাট পচানোর জল নাই, জলের দায়িত্ব কার সাপ্লাই দেওয়া? রাজ্যের ইরিগেশনের। নালা খনন করবে, বিল খনন করবে, পুষ্করণী খনন করবে, তবে না পাট পচাবে। পাট পচানোর কেমিক্যাল আছে, ক্রাইজাফের সোনা, তাড়াতাড়ি পাট পচিয়ে দেবে, ভালো পাটের ফাইবার বার করবে, কিন্তু জল কোথায়? লোকসভা ভোটের আগে সফর ঘিরে অধীরকে নিশানা করেছে তৃণমূল। পাট শিল্প নিয়ে কংগ্রেসের সরকারকেও নিশানা করেছেন বহরমপুর, মুর্শিদাবাদ জেলা তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকার। কংগ্রেসের মন্ত্রিসভা যখন ছিল, সরকার যখন ছিল, উনি যখন মন্ত্রীও ছিলেন, এই বাংলার জুট শিল্প, পাট শিল্প কোথায় দাঁড়িয়েছে? অধীরবাবুকে নতুন করে মনে করানোর প্রয়োজন আছে কি আমি জিজ্ঞেস করব। কারণ সেদিনের কংগ্রেস সরকার, অধীরবাবুরা তার সদস্য, আজকের বিজেপি সরকার ভারতবর্ষের প্লাস্টিক লবিকে প্রাধান্য দিয়ে এই বাংলার চিরাচরিত পাট শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, যা শুরুয়াত অধীর চৌধুরীরাই করেছিল। আজকে সামনে ভোটের সময় এসে এই কুম্ভীরাশ্রু বিতরণ করার কোনো কারণ নাই। কারণ সামনে ভোট, ভোটটা চাই তিনি আজকে টিভিতে মুখ দেখাতে জন্যে তিনি একটা অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়ে কেন্দ্রের সমস্ত সদস্যদের নিয়ে আসছেন। তিনি কদিন পার্লামেন্টে দাঁড়িয়ে এখানকার পাট চাষিদের জন্যে তিনি মুখ খুলেছেন? রেজিনগর জুট পার্ক নিয়ে সরকার আগ্রহী বলে দাবি অপূর্ব। রেজিনগরের শিল্প তালুকের জন্যে এই মুর্শিদাবাদ জেলা নয়, সারা বাংলার মানুষকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র সদন থেকেই এখানকার যারা শিল্পে আগ্রহী, রেজিনগরের শিল্প তালুকে, শুধু জুট শিল্প নয় সমস্ত শিল্পে, তাদের জমির দাম কমিয়ে দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছুই মুখ্যমন্ত্রী করেছেন। সেখানকার সমস্ত ফেসিলিটিসই, জল, আলো, রাস্তা থেকে শুরু করে তিনি ব্যবস্থা করে দিয়েছেন। এই নিয়ে অধীরকে আক্রমণ করেছে বিজেপিও। উনি বিংশ শতাব্দীতে শুরু করেছেন ওনার সাংসদ জীবন, অর্থাৎ 1999 সাল থেকে শুরু করে
5 বারের সাংসদ এবং একবিংশ শতাব্দীর রজত জয়ন্তী আসতে চলেছে, অর্থাৎ 2025। তিনি পাঁচবার উনি আসেননি পিএসসি চেয়ারম্যান হিসাবে, পিএসসির টিম কিংবা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া কোনো টিম এতদিন আসেনি, কিন্তু তিনি বুঝতে পারছেন উনি রিটায়ার্ডের মুখোমুখি এসে দাঁড়িয়েছেন, সেই ক্ষেত্রে পরাজয়কে মেনে নিয়ে কীভাবে ওনাকে উদ্ধার হতে হয় এই যাত্রায় বাঁচা যায় সেই প্রচেষ্টা করছেন। 21-এর বিধানসভা নির্বাচনের আগে 2020 সালে উনি পিএসসির চেয়ারম্যান নিয়ে এসে, টিম নিয়ে এসে উনি এলাকায় একটা বাতাবরণ সৃষ্টি করেছিলেন, কিন্তু 7খানা বিধানসভায় একটা বিধানসভাতে উনি প্রথম তো নই, দ্বিতীয় স্থানও দখল করতে পারেনি, তৃতীয় স্থানে পৌঁছেছিলেন। এবং উনি তৈরি থাকুন, মেন্টালি প্রিপেয়ার হন যে 2024 ওনার রিটায়ার্ডের সময় এসে গেছে, বড়পুরের মানুষ ওনাকে বিদায় দেবেন। তবে রাজনৈতিক নেতাদের ভাষণে কি বদলাবে দিন, লাভের মুখ দেখবেন মুর্শিদাবাদের পাটচাষীরা, থাকছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।